চট্টগ্রাম বন্দরে সাধারণত বড়জাহাজ ভিড়ে না। ফিডার ভেসেলে পণ্য বোঝাই করে সিঙ্গাপুর, চীনের সাংহাই, কলম্বো ও পোর্টকালাং বন্দরে মাদার ভেসেলে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশি পণ্য আমদানি রপ্তানি হয়। কিন্তু করোনা দ্বিতীয় ঢেউয়ের কারণে ফিডার ভেসেল যথাসময়ে বাংলাদেশে আসছে না। এতে পণ্য সরবরাহ বিঘ্নিত হওয়ায় প্রভাব পড়েছে সার্বিক আমদানি রপ্তানি বাণিজ্যে। কোভিড এর কারণে সাপ্লাই এন্ড ডেলিভারিটা অন টাইম হচ্ছে না, রিটার্ন কন্টেইনার আসতেছে না অন টাইমে, সব কিছু মিলেই যেই ক্রাইসিসটা সেটার চেইন এফেক্ট এসে বাংলাদেশেও পড়েছে। এই ব্যাকলগটা তৈরি হয়েছে কলম্বো পোর্টের যে অ্যাক্টিভিটিস বন্ধ ছিল সেটার কারণে হঠাৎ করে পুরো প্রেশারটা এসে সিঙ্গাপুরের উপর পড়ে, তার ক্যাপাসিটি থেকে অনেক বেশি পরিমাণ কন্টেইনার এসে জমা হয়ে যায়, যার কারণে সিঙ্গাপুর থেকে আমাদের ইম্পোর্টগুলো অন টাইম বাংলাদেশে আসতেছে না। আবার এক্সপোর্টের ক্ষেত্রেও তাই, যেহেতু আমার স্পেসের ক্রাইসিস আছে, শিপিং লাইনগুলো তার ক্যাপাসিটি রিডিউস করেছে, সুতরাং আমার একটা কন্টেইনার সিঙ্গাপুরে গিয়ে হয়তো ইমিডিয়েট মাদার ভেসেলটা পাচ্ছে না, তাকে অপেক্ষা করতে হচ্ছে পরবর্তী মাদারের জন্য, সেটাও কিন্তু সেম সিচুয়েশন, স্পেস ইজ এন ইস্যু। মাদার ভেসেল, ফিডার ভেসেল ক্রাইসিস দেখা দিয়েছে, কন্টেইনার শর্টেজ দেখা দিয়েছে, যে পণ্য 15 দিন থেকে 30 দিনে আসতো সেই পণ্য আসতে 2 থেকে 3 মাস সময় লেগে যাচ্ছে, তে ব্যাংক ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে, পণ্যের মূল্য বেড়ে যাচ্ছে, লোকাল মার্কেটে বেশি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হচ্ছে আমদানিকারকরা। বাংলাদেশে যদিও বাংলাদেশে কোনো শিপিং জট নেই। অন্যদিকে বিশ্বের বিভিন্ন বন্দরে কন্টেনার থেকে যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় জাহাজ ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেয় অপারেটররা। বাড়তি ভাড়া ও জাহাজ সংকটে পণ্য রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পাশাপাশি বেড়ে গেছে শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের দাম। লো কস্টের গুডস, বিশেষ করে যেমন এই যে মেঘনা সাইকেল তারা সাফার করতেছে, তারা কন্টেনার পাচ্ছে না। আপনার আমাদের যে র জুট যারা এক্সপোর্ট করে, জুট গুডস যারা এক্সপোর্ট করে, তারা আপনার সাফার করতেছে। তারা যে ভাড়া ছিল 1200 সেটা হচ্ছে এখন 2400 থেকে 2800 ডলার। আপনার কম্পিউটার থেকে শুরু করে, স্পেয়ার পার্টস থেকে শুরু করে, যন্ত্রাংশ থেকে শুরু করে, টায়ার, টিউব, সব কিছুর দাম কিন্তু বেশি। কিন্তু এই জিনিস তো কম হওয়ার কথা ছিল, কারণ এখন কিন্তু বায়াররা কম কিনে, যেটা আগে 10টা কিন্তু এখন সে কিন্তু 8টা কিনে, সুতরাং বাট কিন্তু রেটটা বেশি। কারণটা এইটাই, তাদের জাহাজের ভাড়া দিতে হচ্ছে বেশি, ইভেন তাদের ড্যামেজ তো কিছু কিছু সময় তাদেরকে ড্যামেজও দিতে হচ্ছে, এবং তাদেরকে আন্ডারটেকিং দিতে হচ্ছে ইম্পোর্টারদেরকে, যে এই যদি ডিলে হয় সেই ডিলের ড্রাইভার ইম্পোর্টার বহন করবে। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের হিসাবে 24টি অপারেটরের 76টি জাহাজ বর্তমানে বিশ্বের বিভিন্ন বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পণ্য পরিবহন করছে। 2019 সালের চেয়ে 2020 সালে চট্টগ্রাম বন্দরে 79টি জাহাজ কম এসেছে, আর 2019 সালের চেয়ে কন্টেনার হ্যান্ডলিং কম হয়েছে প্রায় 2.5 লাখ টিউএস। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।